এই বাংলাদেশ যদি বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় অ্যাজ পার কমিটমেন্ট অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন তিনি সুষ্ঠু নির্বাচন দিবেন, এবং সুষ্ঠু নির্বাচন যদি না হয়ে ব্যত্যয় ঘটে জাতীয় যে সংকট হবে এই সংকটের প্রধান ভিকটিম হবে প্রধানমন্ত্রী। আর এই দেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তবে তো নির্বাচন কমিশনের দরকার নাই, জনগণের কোটি কোটি টাকা ব্যয় এই শত হস্তিগুলি পাইলে লাভ কি, হয়তো এটা এতিমখানা বানাই দিলে অনেক ভালো। আমাদের অনেকেই আছে এবং এটাকে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। নির্বাচন কমিশন আপনার টাকায় এই যে বড় বড় দামি দেড় কোটি দুই টাকা কোটি টাকা গাড়িটা চলে গাড়িটার টাকাটা কার, মানে আপনার টাকায় সে একটা নির্বাচন করতে পারবে? আমার এমনি এটা রাখেন, আমার প্রধান নির্বাচন কমিশনার বানায় দেন, এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে আমি করে দেবো।